কাটি না। গুড মর্নিং বন্ধুরা, শুভ বিজয়া, সবাই বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা আর বন্ধুদের পৃথিবী অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, শুভ মানে ভালোভাবে সবাই পুজো কাটিয়েছো। তো আজকে দশমীর জন্য এই যে স্পেশাল কিছু রান্না হচ্ছে, কালকে হয়েছিল চিকেন, তো আজকে হচ্ছে মটন, তার পনির হবে, চিলি পনির হবে, চিলি চিকেন পকোড়া হবে, তারপরে একটু চিলি চিকেন হয়তো করবো, আর মটন বিরিয়ানি হচ্ছে। তো এই আজকের মেনু, তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখতে থাকো, অনেক কিছু রয়েছে আজকে ভিডিওতে, কারণ আজকে দশমীর বিজয়ার প্রণাম রয়েছে, বরণ রয়েছে, সিঁদুর খেলা রয়েছে। আমি বেশিরভাগ সময় চেষ্টা করবো তোমাদেরকে সব পুরোটা দেখানো। তো এইদিকে একদিকে ভাত বসে গেছে আর একদিকে মটন সিদ্ধ হচ্ছে আর এখানে চিকেন পকোড়া মাখানো হয়ে রয়েছে। তো এগুলো আগে মটনটা সিদ্ধ হয়ে যাক, তারপর পকোড়াগুলো ভেজে নেবো, খানিকক্ষণ মাখানো রইল। আর দশমীর রোদ্দুর খুব ঝলমলে আকাশ, একদম সুন্দর, খুব সুন্দর ওয়েদার নিয়েছে। অষ্টমীর দিন যেভাবে কেলরে দিয়েছিল সেই ওয়েদারটা একেবারেই নেই, কালকেও মেঘলা ছিল, তো আজকের একদম ওয়েদারটা খুব সুন্দর, রোদ্দুরে ঝলমল করছে, নীল আকাশ, ঠিক শরতের আকাশ, পুজোর আকাশ। জানো তো প্রেশারটা গণ্ডগোল করছে বলে ঠিক মাংসটা সেদ্ধ এখনও হয়নি, অনেকক্ষণ বসিয়েছি, তো দেখলাম যে সেদ্ধ ঠিক মতো হয়নি বলে আবার জল দিয়ে বসালাম। তো এদিকে পকোড়াগুলো ভেজে নিই, তো এখন বাজে প্রায় 11:30 মতো, পকোড়াগুলো এখন খেয়ে নেবে, আর গরম গরম পকোড়া ছাড়া ভালো লাগবে না, আর খেতে বসার সময় গরম গরম হয়তো পকোড়া ভাজা হবে না। আর দেখো মাইক চলছে বলে সাউন্ডটা মিউট করে দিয়েছি, অনেক কথা বলেছিলাম, তো পকোড়াগুলো দুবার ধরে ভাজবো, আর পকোড়ার সাইজগুলো আজকে একটু ছোটো ছোটো করিয়ে নিয়ে এসেছি। তো পকোড়াটা একবার ভেজে নেওয়ার পর ঠান্ডা হয়ে গেলে ভাজলে বেশ ভালো ভাজাও হয়, টেস্টটাও ভালো লাগে, সেই জন্য একবার ভেজে নিয়েছি, আর দ্বিতীয়বার ধরে আবার ভাজবো, দেওয়ার সময় আর একবার করে ভেজে দেবো। তো মাংস তো নুন ঠিক চেখে দেখা যায় না, সেজন্য একটু চেখে দেখলাম যে দেখুন না ঠিক আছে, তো সেকেন্ড লিপিডটা ভেজে নেই, তারপরে বাকিদের দিয়ে আসবো টমেটো সস আর পকোড়া। তো খুব সুন্দর খেতে হয়েছিল, নুন টুন সব একদম ঠিকঠাকই ছিল, বেশিক্ষণ যদিও ম্যারিনেট করে রাখতে পারিনি আমি, মশলা করতে করতে আমি নুন আর হলুদটা মাখিয়ে রেখে দিয়েছিলাম যে মশলাটা একটু দেরি হলেও চলবে, কিন্তু নুনটা ঢোকাটা খুব জরুরি। তো চলে এসেছি একদম সন্ধেবেলায়, রেডি হতে শুরু করছি, মেকআপটা দেখো, যদি ভালো লাগে এইরকম মেকআপ তোমরা চাও তো আমাকে কমেন্টটা জানিও, আমি কীভাবে করেছি তোমাদেরকে দেখিয়ে দেবো, খুব সিম্পল মেকআপ, যদিও আমি কোনো সেভাবে মেকআপ করতে পারি না। তো এই যে আমার ননদ একটু ভিডিও করে দিচ্ছে, মাকে এখন বরণ করব, প্রত্যেক বছর মাকে বরণ করি, খুব ভালো লাগে এই দিনটা, আর আজকের দিনটা একটু আরও সুন্দরভাবে সেজেছি, সব দিনের থেকে দশমীর দিন একটু ভালো করে সেজেছি, যে মাকে বরণ করবো বলে নতুন শাড়িটাও রেখেছিলাম, সেটা ভাঙিনি, হলুদ রঙের শাড়িটা যেটা দেখিয়েছিলাম সব কেনাকাটার ভিডিওতে। তো মেকআপটা কেমন লাগছে বলো, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। তো চলো ভিডিওটা দেখতে থাকো, প্রসেশন রয়েছে শেষের দিকে। বল
মাকে সিঁদুর পরানোর জন্য বহু লাইন, সেই জন্য খুব বেশি সময় নষ্ট না করে আমি ঝট করে মাকে একটু সিঁদুর আর মুখে মিষ্টি দিয়ে নেমে পড়েছি। আর মাকে প্রত্যেক বছর আমি একটু আলতা সিঁদুর আর মিষ্টি দিই, এটাই আমার ভালো লাগে। দুধ টুধ আর কিছু নেই না, তো মাকে আলতা পরাই, সিঁদুর দিই আর মিষ্টি দিই, মিষ্টি মুখ করাই। আর কানে কানে বলি বাবার সামনের বছর যেন মা অবশ্যই আসেন আর সবাইকে ভালো রাখেন। তো মায়ের মাকে আলতা সিঁদুর পরিয়ে যাব ছেলেকে খাওয়াতে, খাইয়ে দাইয়ে ড্রেস চেঞ্জ করে মানে শাড়ি পাল্টে সালোয়ার পরে আসব। আর তারপরে কেননা ছেলের খিদে পেয়ে যাবে, আর এখন 8:30 মতো বাজে, ছেলের এখন খাওয়ার টাইম হয়ে গেছে 8:10 মতো বাজে, তো খাইয়ে দাইয়ে আবার আসবো। একদম নিজে জামা পাল্টে শাড়িটা ছেড়ে নেবো, শাড়ির সাজগোজ সব পাল্টে নেবো, কানের এইসব কানে পরে যাবো না আমি, একদম সিম্পল একটা সালোয়ার পরে বেরোবো। তো দেখো প্রশাসনে বেরিয়ে গেছে ঠাকুর, তো ঠাকুরটা পিক আপ ভ্যানে রয়েছে, আর দুর্গা ঠাকুরটা সেই মোটর ভ্যানে, আর বাকি ছোটো ছোটো মানে কার্তিক গণেশগুলো ট্রলিতে রয়েছে, বক্স রয়েছে, বক্স বাঁধা হয়েছে। তো এখন ঠাকুরের আমরা সঙ্গে সঙ্গে পাশাপাশি এলাকাগুলো প্রশাসন করব। তো খুব মজা হয় দশমীর দিনটা, দারুণ আনন্দ হয়, দারুণ মজা হয়, তারই কিছুটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। কিছুটা দূরেই মানে খুব বেশি না, 10-12 হাত 15 হাত দূরেই আর একটা পুজো হয়। তো দুটো ঠাকুর একই সঙ্গে প্রশাসনে বেরোয়, তো সেই ঠাকুরের জন্য অপেক্ষা করা হচ্ছিলো, তো ওই ঠাকুরটা আগে যায় তারপর আমাদের ঠাকুরটা যায়। তো ওদেরও বক্স ফক্স যা কিছু সব থাকে, ওদের পাড়ার প্রতিবেশীরা সবাই থাকে পাড়ার পুজো ওখানেরও, আর আমাদের এখানেও সবাই থাকা হয়, সেই জন্য জয়েন্ট করার জন্য খানিকক্ষণ দাঁড়িয়ে থাকা হয়েছিল। তো সেই সময় কিছুটা আবার ফটোশ্যুট করেছি। তো বক্সটা এত বেশ দিয়েছিল যে বক্সের সাউন্ড কোনো কোয়ালিটি খুব বিচ্ছিরি, খুব বাজে। তো আমরা একটু সবাই দশমীর দিন নাচ টাচ করি, তো সেই নাচ টাচ করতে পারিনি, বক্সের বেশ এতই বেশি যে কানের পর্দা ফর্দা ফেটে যাওয়ার উপক্রম। তো পিছন দিকে খানিকক্ষণ হেঁটে হেঁটে গেছিলাম, আর দেখো সব নেচে নেচে যাচ্ছে, আর এরা তো নাচবেই, এদের তো কোনো তালের ঠিক নেই, মানে বক্স চলছে নাচছে, এদের কোনো সেন্সই নেই যে কী চলছে আসলে গানটা, কোনো গানের কোনো ছিলির ছাদ কিচ্ছু ছিল না গো বন্ধুরা, একদম গান ঠিক ছিল না, বেশ এত বাড়িয়ে দিয়েছিলো মানে মানুষের খুবই শ্বাসকষ্ট চলে আসবে এরকম টাইপের একটা বেশ দিয়ে দিয়েছিলো, খুব বাজে কোয়ালিটির। তো ভুলবশত একটা করে ফেলেছিলো, যাই হোক তো খুব বাজে, তো কোনো বছর এমন হয় না। তো তাতেই সব নাচানাচি করেছিল ছেলেরা, তো আমরা নাচ করতে পারিনি, দুঃখের কথা, নাহলে দশমীটা খুব ভালোভাবে এনজয় করি, খুব মজা হয়, আর মা চলে যাওয়ার দুঃখটা ভুলে আমরা আনন্দটাই করি, কেন আবার আসছে বছর মা আসবে, মা তো সব সময়ের জন্য থাকে না, বছর বছর আসেন আবার এইরকমই হয়, তো সেই জিনিসটাকে ভুলি আমরা আনন্দে মেতে থাকি। তো তারপর যেখানে ঠাকুরের জন্য ওয়েট করছিলাম, তো ওখানে গেছিলাম খিচুড়ি ভোগ খেতে, ওখানে দশমীর দিন খিচুড়ি ভোগ খাওয়ানো হয়, তো বাড়িতে রান্নাবান্না আজকেও বন্ধ ছিল, তো সেই খিচুড়ি ভোগ খেয়ে এসে আমরা রেস্ট নিয়েছিলাম। তো তার শেষে কিছু আমার বাবার ঠাকুরের ছবি দেখাবো তোমাদের, খুব ভালো লাগবে। আর যারা বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ, ভালোবাসা, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয় তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা। আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আমি ভিডিও পোস্ট করার সাথে সাথেই তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। তো এই ঠাকুরের চোখ কিন্তু আমার বোন দিয়েছে, আর ঠাকুরের মূর্তিকার আমার বাবা। তো ঠাকুরটা কেমন হয়েছে শুধু বলো, খুব সুন্দর বাবা ঠাকুর বানায়। সবাইকে জানাই লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।